প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের নির্ধারিত ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তোমরা যারা লাইভে এখনো আসো নাই, তোমাদেরকে আমরা লাইভে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাসটাতে আমরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা অনলাইনে আসো নাই এখনো, তো তোমাদেরকে আমরা দ্রুত অনলাইনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকে একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল তোমাদের, দেখো তো সবার মনে আছে কিনা। আজকে তোমাদের সাথে আমার একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, তোমাদের বলেছিলাম আজকে আমরা একটা সংক্ষিপ্ত একটা পরীক্ষা নিব। তো পরীক্ষার পরপর আমরা ক্লাস করব বলছিলাম। আমি আনফর্চুনেটলি 10 মিনিট বা 5-7 মিনিট দেরি হয়ে গেছে। তো তোমরা যারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে আমাদের ক্লাসটার জন্য, তো তোমাদেরকে আমি স্বাগতম জানাই আমাদের ক্লাসে। আমরা একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল আজকে। তো তোমরা কি, আমরা পরীক্ষাটা খুবই সংক্ষিপ্ত পরীক্ষা, তোমরা যা যা দিন পড়ছো তা তোমাদের মনে আছে কিনা, জাস্ট এটা তোমাদের যাচাই করা, এটা যাচাই করার জন্য শুধু পরীক্ষাটা, আর কিছুই না। তো পরীক্ষাটার জন্য তোমাদের একটা নির্ধারিত সময় থাকবে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাটা শেষ করতে হবে। নির্ধারিত সময়, এই সময়ের মধ্যে তোমাদের পরীক্ষাটা শেষ করতে হবে। শেষ করে সাথে সাথে আমাকে কি করতে হবে, সেন্ড করতে হবে। জাস্ট একটা নির্দিষ্ট সময় দিব, নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে, শেষ করে সাথে সাথে আমাকে সেন্ড করতে হবে। তোমাদের সাথে অবশ্যই খাতা লাগবে, কলম লাগবে। তোমরা পরীক্ষার জন্য কি প্রস্তুতি নিয়েছো সবাই? এগুলো কমন জিনিস, তুমি যদি প্র্যাকটিক্যালি কাজগুলো পারো, প্র্যাকটিক্যালি কাজগুলো যদি তুমি পারো, তুমি পরীক্ষাটাও দিতে পারবা। এটা কঠিন কিছু না, একদম সিম্পল বিষয়। তো তোমরা কি পরীক্ষার জন্য প্রস্তুতি আছে, তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি আছে কিনা দেখো তো। তাহলে পরীক্ষার জন্য প্রস্তুতি আছে কিনা, তাহলে আমাদের আজকে প্রথম এক্সাম, সেটা আমাদের এইচটিএমএল থেকে, সেটা এইচটিএমএল থেকে। খেয়াল করো, এটা প্রথম এক্সাম, এটা এইচটিএমএল এর এক্সাম। তোমরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুতি আছো কিনা দেখো তো। সবাই পরীক্ষার জন্য প্রস্তুত আছো? সবাই জন্য পরীক্ষার জন্য প্রস্তুত থাকলে আমরা পরীক্ষাটা শুরু করব খুব দ্রুত। তোমরা যারা এখনো লাইভে আসো নাই, তোমাদের লাইভে আমি স্বাগতম জানাচ্ছি, লাগেতে লাইভ আসার জন্য অনুরোধ করছি। তো 17 জন আসছে, 7-8 আসছে, ভেরি গুড, আসছে অনেকে আসছে, তোমরা 18 জন আসছে। তো পরীক্ষাটা কিভাবে নিব, পরীক্ষাটা কিভাবে হবে? পরীক্ষাটা হবে এইভাবে, পরীক্ষাটার দুটো পদ্ধতি আছে, খেয়াল করো, দুটো পদ্ধতিতে আমরা পরীক্ষাটা নিব। একটা হচ্ছে দুইভাবে আমি কাউন্ট করব, তোমাদের মেধা যোগ্যতাগুলো দুইভাবে কাউন্ট করব। প্রথমত আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন পেপার সাবমিট করব, একটা কোয়েশ্চেন পেপার দিব। এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি নির্দিষ্ট সময়ের জন্য দিব, এবং এই সময়ের মধ্যে যারা লাইভে আসো, এই সময়ের মধ্যে যারা সাবমিট করবা, তাদেরকে আমি এক ধরনের মার্কিং করব। এবং এই সময়ের পরে অথবা এই সময়ের পরে যারা সাবমিট করবে, তাদেরকে আরেক ধরনের মার্কিং করবো, তাদেরকে আরেকটা ক্যাটাগরিতে পাই ফেলবো। অর্থাৎ যারা লাইভ ক্লাসে আনসারটা পাঠিয়ে দিবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাদেরকে আমরা এক ক্যাটাগরিতে ভাগ করব। আর যারা ক্লাসের পরে বা অন্য সময়ে পাঠাবে আনসারটা, তাদেরকে আমরা বি ক্যাটাগরিতে ফেলবো। দুই ক্যাটাগরিতে হবে, যারা লাইভে আছে এবং লাইভে তোমরা কোয়েশ্চেনটা দেখে আনসারটা আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে পারবা, তারা এক ক্যাটাগরিতে আমি তাদেরকে মার্কিং করব, তারা এক ক্যাটাগরির হয়ে তাদেরকে সেখানে মার্কিং হবে তারা। আর যারা লাইভে নেই, লাইভে না থাকার পর কোয়েশ্চেন দেখে পরবর্তীতে আনসারটা পাঠাবে, তাদেরকে আমরা বি ক্যাটাগরিতে কাউন্ট করব। বুঝতে পারছে? এখন তোমাদের কোয়েশ্চেনের বা পরীক্ষাটার জেনারেল নিয়ম হচ্ছে, তোমার একটা খাতা লাগবে, একটা কলম লাগবে। তুমি আগেটা নিয়ে ফেলো সবাই,
খাতা এবং কলম নাও খাতা কলম সবাই নিয়ে ফেলো খাতা কলম নেয়ার পর আমি তোমাদের গ্রুপে যে গ্রুপে ক্লাস হচ্ছে সেই গ্রুপে একটা কোশ্চেন দিব সেই গ্রুপে একটা কোশ্চেন দিব অথবা আমি এখানে একটা কোশ্চেন দিব এখানে আমি তোমাকে একটা কোশ্চেন ধরব তুমি জাস্ট সেই কোশ্চেনগুলো দেখে কোশ্চেনের আনসারটা লিখবা শুধু কোশ্চেনের আনসার ধরো তোমাকে আমি একটা কোশ্চেন দিলাম এক নাম্বার কোশ্চেন আমি বললাম যে HTML এ কি দিয়ে প্রোগ্রাম করা হয় এটা একটা কোশ্চেন HTML এ কি দিয়ে প্রোগ্রাম করা হয় তাহলে আনসার হবে কি ট্যাগ দিয়ে তো তুমি লিখবা শুধু আনসার কি লিখবা ট্যাগ শুধু ট্যাগ দিয়ে দিয়ে কতটা লেখা দরকার নাই শুধু ট্যাগ লিখবা আবার বলি যেমন একটা প্রশ্ন HTML এ কিসের সাহায্যে প্রোগ্রাম লেখা হয় তাহলে আনসার হবে ট্যাগ এর সাহায্যে তা তুমি আনসার লিখবা ট্যাগ শুধু এতটুকু ধরো আমি তোমাকে বললাম যে কি বললাম তোমাকে তোমাকে আমি বললাম মনে করো আরেকটা কোশ্চেন বললাম মনে করো এরকম যে মনে করো বললাম যে H2SO4 বা H2 এর HTML কোড লিখো H2 এর HTML কোড লিখো তা তুমি HTML বডি এখান থেকে লেখা দরকার নাই এগুলো দরকার নাই এগুলো লেখার দরকার নাই তাহলে কি লিখবা তুমি শুধুমাত্র শুধু এটার কোডটা লিখবা এটার কোড কি হবে আমরা জানি এটা এটার কোড কি H তারপর কি হবে এখানে সাব 2 সাব জাস্ট এতটুকু লিখবা এটার কোড হচ্ছে এটা জাস্ট এতটুকু লিখলেই হবে জাস্ট এতটুকু আর কিছু লাগবে না তুমি চাইলে এখানে একটা প্যারাগ্রাফ দিতে পারো জাস্ট যেটার কোড সেটাই লিখবা যদি এরকম প্রশ্ন থাকে আমি কি বুঝাইতে পারছি তোমাকে বুঝছো নাকি দেখো তো বুঝছো নাকি শুধু এমসিকিউ হবে কিনা তুমি কোশ্চেন দেখে বুঝবা এমসিকিউ হবে না কি রকম হবে এমসিকিউ এবং রিটার্ন এরকমই হবে যে মিক্স কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন জাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে জাস্ট সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে আনসারটা আমাদের এভাবে লিখতে হবে যেটা চাইবো সেটার আনসার লিখতে হবে তাহলে তোমরা কি করবা তোমরা কি করবা দেখো তোমাদের একটা খাতা লাগবে খাতা নাও সবাই কেউ কিন্তু টাইপ করে আনসার দিবে না টাইপ করে আনসার দেয়া যাবে না আনসার দেওয়ার জন্য কি হবে তোমার খাতা আসবে খাতা দিয়ে খাতার মধ্যে তুমি আনসার লিখে ফেলবা আমি কোয়েশ্চেন দেখাবো কোয়েশ্চেন থেকে তুমি এক নাম্বার কোয়েশ্চেন আনসার লিখবা দুই নাম্বার কোয়েশ্চেন আনসার লিখবা তিন নাম্বার কোয়েশ্চেন আনসার লিখবা শুধু আনসার লিখে যাবা আমি কি বুঝতে পারছি এবং আনসারগুলো শুধু আনসার যেটার বলা হয় যে সেটার আনসার যদি কোনো একটার প্রোগ্রাম HTML কোড লিখতে বলি শুধু ওইটারই HTML কোড পুরো প্রোগ্রাম লেখার দরকার নাই HTML বডি এগুলো লেখার দরকার নাই আমি কি বুঝাইতে পারছি তোমাদের ওকে এবার তুমি কি করবা তোমার তোমার খাতায় তুমি আনসার লেখার পর খাতায় আনসার লেখার পর সাথে সাথে এটা ছবি তুলবা ছবি তুলে আমাকে মেসেজ করতে হবে খাতায় আনসার লেখার সাথে 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 এটা ছবি তুলবা ছবি তুলে আমাকে মেসেঞ্জারে তুমি আমাকে পাঠিয়ে দিতে হবে বুঝতে পারছি নির্দিষ্ট সময় আমি দিব ওই সময়ের মধ্যে আনসার করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে হবে খাতার উপর তোমার নাম লিখবা দেখো খাতার খাতার উপর তুমি যে খাতাটা নিছো যে খাতাটা আনসার লিখবা সেই খাতার মধ্যে তোমার নাম তোমার কলেজ আর হচ্ছে যে নাম কলেজ আর হচ্ছে কি মোবাইল নাম্বার এটা লিখতে হবে তারপর ইয়ার নাম কলেজ আর ইয়ার বর্ষ এই তোমার খাতার উপর এই জিনিসগুলো লিখবা নাম তোমার নাম তোমার কলেজের নাম তোমার মোবাইল নং আর তোমার বর্ষ তুমি কোন বর্ষের ছাত্র বুঝতে পারছি প্রথম বর্ষ নি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ এই এগুলো তোমার খাতার উপর লিখে ফেলো এই চারটা সবাই খাতার উপর লিখে ফেলো এই চারটা সবাই খাতার উপর লিখে ফেলো এই চারটা সবাই খাতার উপর লিখে ফেলো ভেরি গুড তো তোমাদেরকে আমি আর একটু এনশিওর করি একটু আশ্বস্ত করি আমি যে কোশ্চেনগুলো তোমাদের জন্য রেডি করছি 20টা কোশ্চেন আছে 20 নাম্বার 20টা কোশ্চেন 20 নাম্বারের জন্য আর সময় আমি বলে দিব 20টা কোশ্চেন আছে 20টা 20 নাম্বার এবং এই কোশ্চেনগুলো তুমি যদি পারো মনে রাখবা তোমার HTML এর যতটুকু পড়াইছি
ততটুকু বেসিক জ্ঞান তোমার হয়ে গেছে বেসিক জ্ঞান তোমার ততটুকুর মধ্যে হয়ে গেছে এতটুকু মই তোমার বেসিক আর তোমার কাঁচা নাই তুমি আর এবং এগুলো তোমার খুবই দরকারি যা যা দিয়েছি এগুলো তোমার খুবই দরকারি এগুলো তোমার জানা দরকার এগুলো তুমি যদি না জানো বা মনে রাখতে না পারো তুমি এইচটিএমএল এর কি ভালো করে দখল আনতে পারবে না বুঝতে পারছিস তাহলে আমরা পরীক্ষা শুরু করব কোশ্চেন পেপার আমি ধরব এখানে ধরার পর কোশ্চেন থেকে তুমি কোশ্চেন দেখবা কোশ্চেন দেখে आंसर লিখে ফেলবা ঠিক আছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আমাকে आंसर গুলো ওই যে যে খাতার মধ্যে आंसर লিখবা ছবি তুলে আমাকে সাথে সাথে মেসেঞ্জার দিয়ে দিবা বুঝতে পারছিস ওকে তাহলে আমরা পরীক্ষা শুরু করব সবাই প্রস্তুতি নিছো আশা করি একসাথে সব आंसर দিলে হয় না একসাথে দিবা দেখো সবগুলো आंसर একসাথে দিবা একটা একটা না আমি কোশ্চেন দিব কোশ্চেন থেকে তুমি একটা কোশ্চেন মানে 20টা কোশ্চেন আছে একসাথে 20টা কোশ্চেন আমি তোমার এভাবে ধরব তুমি এখান থেকে आंसर লিখবা এক নম্বর কোশ্চেন পড়বা ওটার आंसर তুমি লিখবা দুই নম্বর কোশ্চেন পড়বা आंसर লিখবা তিন নম্বর কোশ্চেন লিখবে দেখবা आंसर লিখবে এভাবে করে একসাথে 20টা কোশ্চেন থাকবে ওই 20টা কোশ্চেন তুমি তোমাকে নির্দিষ্ট সময় দিব ওই সময় দিয়ে লিখে আমাকে পাঠিয়ে দিবা একটা একটা না একসাথে সব কোশ্চেন आंसर লিখে পাঠাবা ওকে তাহলে আমরা শুরু করি আমাদের পরীক্ষাটা শুরু করব আমাদের পরীক্ষা আমরা শুরু করি এখন তোমরা যারা এখনো অনলাইনে আসো নাই মনে রাখবা তো তোমরা যারা এখনো আসো নাই তাহলে আমরা পরীক্ষাটা শুরু করলাম আমার ঘড়িতে এখন 8:40 দেখো টাইম টাইম হবে তোমার 20টা প্রশ্নের জন্য 20টা প্রশ্নের জন্য সময় নিব আমি তোমাদের 30 মিনিট 20টা প্রশ্নের জন্য সময় দিব আমি 30 মিনিট টাইম 30 মিনিট ফুল মার্কস 20 30 মিনিট আসলে বেশি হবে 30 মিনিট আসলে বেশি হয় 25 মিনিট দি 25 মিনিট 30 মিনিট বেশি হবে 25 মিনিট সময় 25 মিনিট ফুল মার্কস 20 ওকে তাহলে আমরা শুরু করি তোমরা আমরা পরীক্ষাটা শুরু করলাম এখন এখনই শুরু করছি পরীক্ষাটা পরীক্ষাটা আমরা এখনই শুরু করতেছি ওকে তাহলে আমরা পরীক্ষাটা শুরু করতেছি তোমরা প্রস্তুত নাও আমার ঘড়িতে এখন আমার ঘড়িতে এখন 8:50 আমার ঘড়িতে 8:50 8:50 8:50 আমার ঘড়িতে এখনো বাজে নাই 8:50 তাহলে আমরা শুরু করলাম 8:50 এ ওকে তোমরা শুধু आंसर লিখবা শুধু आंसर লিখবা এবং রিকোয়েস্ট করব আমি শুধু आंसर লিখবা তোমরা যেমন এক নাম্বার কোশ্চেন আছে এইচটিএমএল ট্যাগ কত প্রকার তাহলে তুমি শুধু आंसर লিখবা এইচটিএমএল ট্যাগ যত প্রকার শুধু आंसर লিখবা এক নাম্বার কোশ্চেন HTML ট্যাগ কত প্রকার দুই নম্বর কোশ্চেন HTML এর পূর্ণরূপ কি তিন নম্বর কোশ্চেন এক নম্বর কোশ্চেন HTML ট্যাগ কত প্রকার দুই নম্বর কোশ্চেন HTML এর পূর্ণরূপ কি তিন নাম্বার কোয়েশ্চন
অ্যাট্রিবিউট সব সময় কোথায় লিখতে হয়? অ্যাট্রিবিউট সব সময় কোথায় লিখতে হয়? 3 নাম্বার কোশ্চেন, অ্যাট্রিবিউট সব সময় কোথায় লিখতে হয়? তিন নাম্বার কোয়েশ্চন, অ্যাট্রিবিউট সব সময় কোথায় লিখতে হয়? চার নাম্বার কোয়েশ্চন হচ্ছে অ্যাটিটিউড পাওয়ার বি এবং তার নিচে হচ্ছে চি, অ্যাটিটিউড পাওয়ার বি এবং তার নিচে হচ্ছে সি, এর এইচটিএমএল কোড কি? চার নাম্বার কোয়েশ্চন, অ্যাটিটিউড পাওয়ার বি এবং নিচে সি, এর এইচটিএমএল কোড কি? পাঁচ নাম্বার কোয়েশ্চন, ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সব কিছুকে একত্রে কি বলে? ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সব কিছুকে একত্রে কি বলে? চার নাম্বারটা হচ্ছে যে টুদি বাবার বি, চার নাম্বার এর উপর বি, এর উপর বি আছে এবং নিচে সি আছে। চার নাম্বার দেখো, চার নম্বর এর উপর বি আর নিচে হচ্ছে সি, এর এইচটিএমএল কোড কি? পাঁচ নাম্বার, ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সব কিছুকে একত্রে কি বলে? ছয় নাম্বার, দুটি ফাঁকা ট্যাগের নাম লিখো, দুটি ফাঁকা ট্যাগের নাম লিখো। কোনটা বুঝো না দেখো, দেখো কোনটা বুঝো না বলো, আমি বুঝে দিব। কোনটা বুঝতেছো না বলো,
কোনটা বুঝতেছ না বলো? চার নাম্বার কোয়েশ্চেন একদম সহজ। চার নাম্বার কোয়েশ্চেনটা এই যে আছে, চার নাম্বার কোয়েশ্চেন দেখো, চার নাম্বার কোয়েশ্চেনটা একদম সহজ। এ এর উপর পাওয়ার বি আছে এবং নিচে সি আছে। এ এর উপর পাওয়ার বি আট নংটা দেখো, আট নং হচ্ছে ফন্ট ট্যাগ কেন ব্যবহার করা হয়, ফন্ট ট্যাগের কয়টি অ্যাট্রিবিউট ও কি কি। আট নং বলা হচ্ছে যে ফন্ট ট্যাগ কেন ব্যবহার করা হয়, ফন্ট ট্যাগের কয়টি অ্যাট্রিবিউট ও কি কি। ফন্ট ট্যাগ আট নাম্বার, ফন্ট ট্যাগ কেন ব্যবহার করা হয়, ফন্ট ট্যাগের কয়টি অ্যাট্রিবিউট ও কি কি। আচ্ছা তোমরা একটু ওয়েট করো, ক্লিয়ার দেখা না গেলে একটু ওয়েট করো, আমি তাহলে এটাকে নিচে দিয়ে দেখাই। ক্লিয়ার একটু ওয়েট করো। নয় নাম্বার বলা হয়েছে লাল রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো। নয় নাম্বার লাল রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো। নয় নং বললাম তো, লাল রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো। অলরেডি একজনে পাঠাই দিছে, প্রথম দশটার আনসার একজনে পাঠাই দিছে অলরেডি পাঠাই দিছে। আমরা শেষ করব এই অংশটা, তোমাদের যাদের দেখা যাচ্ছে না তারা কম দেখতেছো, তারা মোবাইলের ব্রাইটনেস বাড়াও, যারা কম দেখতেছো তারা মোবাইলের ব্রাইটনেসটা বাড়াই দাও, মোবাইলের ব্রাইটনেস বাড়াই দাও, ব্রাইটনেস। সাদা রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো। দশ নম্বর, সাদা রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো।
অলরেডি অনেকে পাঠাই দিছে শান্ত পাঠাইছে আরো একজন পাঠাইছে অলরেডি দশ নম্বরটা বললাম তো দশ নম্বর বললাম তো আমি আনসারটা প্রশ্ন বলছি তো সাদা রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো মোবাইলের ব্রাইটনেস বাড়াও সাদা রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো অনেকে পাঠাইছে পাঠাই দিচ্ছে সাদা রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো 10 নাম্বার সাদা রঙের কালার হেক্স কোড সাদা রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো সাদা রঙের কালার হেক্স কোড ও কালার আরজিবি কোড লিখো অনেকে পাঠাই দিছে আশা করছি তোমাদের শেষ পর্যায়ে অনেকে পাঠাই দিছে আশা করি তোমরা শেষ করো ওকে তাহলে আমরা আমরা তাহলে এবার দ্বিতীয় অংশে যাই আমরা এবার দ্বিতীয় অংশে যাচ্ছি দেখো আমরা এবার দ্বিতীয় অংশে যাব সবাই ডান করছে আমরা এবার দ্বিতীয় অংশে যাচ্ছি সবাই দেখো যারা শেষ করতে পারে না শেষ করো দ্রুত ওকে আমরা দ্বিতীয় অংশে যাই এবার আমরা দ্বিতীয় অংশে যাব এবার আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি একটু একটু তোমরা লাইনে থাকো আমরা আবার দ্বিতীয় অংশে যাচ্ছি দ্বিতীয় অংশে যাব তোমরা আনসারটা একসাথে পাঠালে ভালো হয় আনসারটা যদি একসাথে পাঠাইতে পারো ভালো হয় আনসারটা সবাই একসাথে পাঠাতে হলে ভালো হবে আনসার তোমরা একসাথে পাঠাবা একসাথে আনসার তোমরা একসাথে পাঠাও একসাথে পাঠাও যারা প্রথম অংশের কোনো কোয়েশ্চন শেষ করতে পারো নাই তারা আবার সময় দিব তোমাদেরকে তোমরা দ্বিতীয় অংশ করা শুরু করো এগারো নাম্বার থেকে করা শুরু করো আমি সবার শেষে আবার প্রথম অংশে যাব যারা প্রথম অংশের কোয়েশ্চন আনসার শেষ করতে পারো নাই তোমাদেরকে বলি তোমরা দ্বিতীয় অংশ শুরু করো এগারো থেকে শুরু করো আমি আবার প্রথম অংশে যাব ওষুধের কারণে
11 নম্বর প্রশ্ন 11 নম্বর প্রশ্ন বলা হইছে ওয়েব পেজে ছবি যুক্ত করা যায় কয় ভাবে 11 নম্বর ওয়েব পেজে ছবি যুক্ত করা যায় কয় ভাবে 11 নম্বর ওয়েব পেজে ছবি যুক্ত করা যায় কয় ভাবে Agaro, ওয়েব পেজে ছবি যুক্ত করা যায় কয় ভাবে 11 পেজে ছবি যুক্ত করা যায় কয় ভাবে 12 নম্বর দেখো 12 ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি ও কি কি ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি ও কি কি ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি ও কি কি তেরো নম্বর ফেসবুক ওয়েবসাইটকে ফেসবুক ওয়েবসাইটকে কোন ওয়েব পেজে লিংক করার এইচটিএমএল কোড লিখো ফেসবুক ওয়েবসাইটকে ফেসবুক ওয়েব তেরো নম্বর বলতেছি তেরো নম্বর তেরো নং প্রশ্নটা বলতেছি ফেসবুক ওয়েবসাইটকে কোন ওয়েব পেজে লিংক করার এইচটিএমএল কোড লিখো তেরো নম্বর বলতেছি ফেসবুক ওয়েবসাইটকে কোন ওয়েব পেজে লিংক করার এইচটিএমএল কোড লিখো শুধু লিংক কোড লিখবা অর্থাৎ লিংক করার যে কোডটা শুধু সেই কোডটা লিখবা তেরো নম্বর ফেসবুক ওয়েবসাইটকে কোন ওয়েব পেজে লিংক করার এইচটিএমএল কোড লিখো চোদ্দ নম্বর বলছে এর উপর দুইটা পাওয়ার আছে চোদ্দ নম্বর এর উপর দুইটা পাওয়ার এর উপর পাওয়ার বি বি এর উপর পাওয়ার সি এর উপর পাওয়ার বি বি এর উপর পাওয়ার সি এর এইচটিএমএল কোড লিখো চোদ্দ নম্বর এর উপর পাওয়ার বি বি এর উপর পাওয়ার সি এর এইচটিএমএল কোড লিখো পনেরো নম্বর হচ্ছে এইচটিএমএল প্রোগ্রাম কাঠামোর কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পনেরো নম্বর এইচটিএমএল প্রোগ্রাম কাঠামোর কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পনেরো নম্বর এইচটিএমএল প্রোগ্রাম কাঠামোর কোন অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ষোলো নম্বর সবচেয়ে ছোট হেডিং এর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় সবচেয়ে ছোট হেডিং এর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় ষোলো নম্বর সবচেয়ে ছোট হেডিং এর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় ষোলো নম্বর সবচেয়ে ছোট হেডিং এর জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় সতেরো নম্বরের মধ্যে
একটা টেবল দেয়া আছে 17 নম্বরে একটা টেবল দেয়া আছে এই টেবলটার কোড লিখতে হবে 17 নম্বরে একটা টেবল দেয়া আছে এই টেবলটার কোড লিখতে হবে Shotro number e ekta table deya ache table tar code likhte hobe ektu wait koro ami ektu tale 17 number e ki bollam 17 number e ekta table deya ache table tar code likhte hobe Shotro number ekta table deya ache table tar code likhte hobe 18 number ki ache 18 number e ache tomar a plus b whole square a plus b whole square niche ekta underline ache a plus b whole square niche ekta underline ache er html code likho A plus B whole square A HTML code likho. Blank thakbe, blank thakbe. Blank ase bampashe, eta bampashta blank thakbe. Blank kibhabe korte hoy tumi jano, na janle ami korai dibo porobortite, tumi ekhon jottu paro ottuk likho. Shotro number ki bollam table tar code likhte hobe 18 ki bolche 18 hocche je a plus b whole square niche ekta underline ache er html code likho unish number rose.jpg unish number rose.jpeg namok chobi jukto korar html code likho unish ki bolche rose.jpeg namok chobi jukto korar html code likho bish number dekho HTML দিয়ে কোনো টেবল মাসখানে নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় ২০ নম্বর HTML দিয়ে কোনো টেবল মাসখানে নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় ২০ নম্বর HTML দিয়ে কোনো টেবল মাসখানে নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় তাহলে দেখো আবার প্রশ্নগুলো আরেকবার দেখে নাও দেখো কেউ যদি গ্যাপ দিয়ে থাকো কারো যদি মিস হয়ে থাকে তোমরা প্রশ্নগুলো আরেকবার দেখো কেউ যদি কোনো প্রশ্ন না বুঝে থাকো আমাকে বলো আমি তোমাকে বলে দিচ্ছি হ্যাঁ অন্য পেজে যাব এটা আগে শেষ করো এই পেজে কোনো কোশ্চেন যদি কারো বাকি থাকে শেষ করো এরপর আমরা অন্য পেজে যাব এই পেজটা আগে শেষ করে ফেলি এই পেজে আমি আর আসব না এই পেজটাতে আমি আর আসব না এই পেজে কোনো প্রশ্ন থাকলে তোমরা লিখে ফেলো দেখে ফেলো তাহলে আমরা এই পেজটাতে চলে যাচ্ছি এই পেজ থেকে আমরা অন্য পেজে যাচ্ছি আমরা তাহলে এই পেজ থেকে অন্য পেজে চলে যাব 19 নম্বরটা বলেন 19 নম্বর 19 নম্বর দেখো 19 নম্বর বলছে rose.jpg
19 নম্বর দেখো rose.jpg নামক ছবি যুক্ত করার html কোড লিখো rose.jpg নামক ছবি যুক্ত করার html কোড লিখো rose.jpg নামক ছবি যুক্ত করার html কোড লিখো 19 নাম্বার rose.jpg নামক ছবি যুক্ত করার html কোড লিখো 19 নাম্বার rose.jpg নামক ছবি যুক্ত করার html কোড লিখো 20 নাম্বার html দিয়ে কোন টেবল মাসখানে নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় HTML দিয়ে কোন টেবল মাসখানে নেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয় রাশেদুল করিম পারা পাঠাইছে রাশেদুল করিম মানে সাদিয়া সাদিয়া পাঠাইছে কংস পাঠাইছে অনেকে পাঠাই দিছে তো আমরা এই পেজ থেকে চলে আমরা এখন প্রথম পেজে যাব এই পেজটা আশা করি তোমরা সবাই এই পেজ শেষ করতে পারছো এই পেজের প্রশ্নগুলো সবাই শেষ করতে পারছো আমরা তাহলে এই পেজ থেকে এখন একটু প্রথম পেজে যাব আশা করি এই পেজে সবার প্রশ্ন শেষ হয়ে গেছে আশা করি সবার আনসার দেয়া শেষ সবাই কোশ্চেন আনসার করে ফেলছো এই পেজে আমরা এখন এর পরবর্তী পেজে একটু যাচ্ছি সবার আশা করি শেষ করতে পারছো হ্যাঁ এই পে আর নাই এই দুইটা পেজ আমরা বলছিলাম 20টা প্রশ্নের কথা বলেছিলাম তো 20টা প্রশ্ন তোমাদের দিয়ে দিলাম আমি তো আশা করি তোমরা শেষ করতে পারছো সবাই আর নাই এটাই শেষ পেজ তানজিদুল পাঠাইছে অনেকে পাঠাই দিছে অলরেডি ফারাহা আফরিন ছন্দা ছন্দা তুমি পাঠাইছো আহনাফ এমএমসি পাঠাইছে শাওন দাস পাঠাইছে আরডি দাস পাঠাইছে ওকে তাহলে আমরা শেষ করি আজকে পরীক্ষাটা আমরা শেষ করব পরীক্ষা শেষ করি আমরা ওকে তাহলে আমরা পরীক্ষাটা শেষ করি ওকে তাহলে আমরা ভেরি গুড সবাইকে সাত নংটা কোন ট্যাগের সাহায্যে হাইপারলিংক করা হয় এবং উক্ত ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি ও কি কি সাত নং বলা হচ্ছে কোন ট্যাগের সাহায্যে হাইপারলিংক করা হয় এবং উক্ত ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি ও কি কি
কোনো কোন ট্যাগের সাহায্যে হাইপারলিংক করা হয় এবং উক্ত ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি ও কি কি কোন ট্যাগের সাহায্যে হাইপারলিংক করা হয় এবং উক্ত ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি ও কি কি ওকে তাহলে আমরা পরীক্ষাটা তোমরা শেষ করলা পরীক্ষা তোমরা এর মধ্যে পাঠিয়ে দাও আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের তাহলে খেয়াল করো সবাই আনসারটা আমার কাছে পাঠিয়ে দাও নাম্বার 1 আমরা আরো 5 মিনিট তোমাদের থেকে কাউন্ট করব অর্থাৎ আমার যে সময়টা তোমাদের আছে আরো 5 মিনিট আরো 5 মিনিট আমি তোমাদের সময়টা কাউন্ট করব আরো 5 মিনিটস আরো 5 মিনিটস পর্যন্ত কাউন্ট করব এই 5 মিনিটসের মধ্যে তোমাদের আমাকে আনসার পড়াইতে হবে এই 5 মিনিটস অর্থাৎ আরো 5 মিনিট পর্যন্ত আমি কাউন্ট করব এই 5 মিনিটের মধ্যে যারা পাঠাতে পারবে তাদেরকে একাটা করে ধরব আর এর পরবর্তী যারা পাঠাবা তাদেরকে আমরা বি ক্যাটাগরি ধরব ঠিক আছে তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যে প্রশ্নটা আমি তোমাদেরকে ধরলাম এটা আমি কিছুক্ষণ পর অর্থাৎ ক্লাসের পরে আমি এটা গ্রুপে দিয়ে দিব কিছুক্ষণ পরে আমি এটা গ্রুপে দিয়ে দিব তো যারা লাইভে নেই তারা যেন প্রশ্নটা দেখে আনসার পড়াইতে পারে তারও পরীক্ষা দিতে পারে এই জন্য আমি কোশ্চেনটা ক্লাসের পরে গ্রুপে দিয়ে দিব ওইখান থেকে যারা আনসার করে ওইখান থেকে যারা পরীক্ষা দিবে তাদেরকে আমরা বি গ্রুপে ধরব তারা বি গ্রুপে ঠিক আছে তাহলে এখন যারা পরীক্ষা দিচ্ছ আর 5 মিনিট অলরেডি 1 মিনিট চলে গেছে আর 4 মিনিট আর 4 মিনিটে যারা পড়াইতে পারবা তাদেরকে আমরা এ গ্রুপে কাউন্ট করব এরপরে যারা পাঠাবে তাদেরকে আমরা বি গ্রুপে কাউন্ট করব ঠিক আছে তাহলে আমাদের ক্লাসটা আজকে আমরা নতুন একটা টপিকস পড়ব আজকে নতুন একটা টপিকস আজকে পড়ব আমরা কি বলো তোমরা আজকে কি আমরা নতুন একটা টপিক শুরু করব নাকি এখানেই ক্লাস শেষ করে দিব বলো তো আমি কি নতুন আজকে কি নতুন টপিক শুরু করব নাকি এখানেই ক্লাস শেষ করে দিব বলো কি বলো আজকে আর না শান্ত কংস বণিক আজকে আর না এক্সাম দিছি আর কি শান্ত কংস বণিক তাহলে আমি কি আজকে কি ক্লাস করাবো আর নাকি শেষ করে দিব আদিত্য দাস স্যার ক্লাস করব তারপর আর কে আছো আজমল জারি পাঁচশো এগুলো ঠিক না না স্যার আজকে আর না ইলেন বলছে করবে না করবে বলছে রাশিদুল হচ্ছে করবে মানে করবে বলছে তোমার সাদিয়া করবে বলছে যে তোমার শাওন দাস না স্যার স্যার ক্লাস করব ওকে তোমরা 50% না আজমলে না বলছে তারপর আর কে আছো না স্যার প্রিয়া প্রিয়ালে না শাওন না আজমল না স্যার মুক্তাসিন টপিকস পড়ান যাতে আর্লি শেষ হয় নো স্যার নো স্যার ওকে 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 তাহলে তোমরা অনেকেই আজকে আর ক্লাস করতে চাচ্ছ না ওকে তাহলে তোমরা অনেকেই আজকে আর করতে চাচ্ছ না ক্লাস ক্লাস আজকে তোমরা অনেকেই করতে চাচ্ছ না অর্থাৎ আমার মনে হচ্ছে 50-50 মনে হয় যে অনেকেই করতে চাচ্ছ অনেকে করতে চাচ্ছ না যে অনেকে ভাগ হয়ে গেছে অলরেডি তো আমি ছোট্ট একটা টপিক দিয়ে শেষ করি ছোট একটা সামান্য একটা জিনিস দিয়ে শেষ করে দিব জাস্ট 5 মিনিটস জাস্ট 5 মিনিটস নিব 5 মিনিটে একটা টপিকস দিয়ে শেষ করে দিব যেহেতু 50-50% মনে হচ্ছে আমার কাছে করার পক্ষ যারা আছো না করার পক্ষে যারা আছো তাদের মধ্যে মনে হয় 50-50 ভাগ তো এই জন্য জাস্ট 5 মিনিটস একটা টপিক দিয়ে শেষ করে দিব দেখো আমরা এইচটিএমএল করতেছিলাম এইচটিএমএল টেবল করাচ্ছিলাম আমরা এইচটিএমএল টেবলের একটা জিনিস দিয়ে আজকে শেষ করে দিব দ্রুত
দ্রুত শেষ করব আমরা দেখো এখানে তাহলে কলম স্পন নাই যদি এরকম হয় এখানে আমি কলম স্পন দিব কলম স্পন দিলে দেখো এই টেবলটা করে আমরা শেষ করব দেখো এই টেবলটা করব আমরা আজকে এই টেবলটা করে আমরা আজকে শেষ করে দিব একটু দেখি আমি আর একটু একটু ঝামেলা আছে তাহলে এখানে যদি আমি এটা দিই তাহলে রোজ পান ক্রস পান হলো আর এটা খালি থাকবে দেখো এই টেবলটা আমি করব জাস্ট এই টেবলটা করব এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা 4 এরকম এটা 4 এটা খালি খেয়াল করো এই টেবলটা আমরা করব এখন সবাই একটু খেয়াল করো এই টেবলটা সবাই একটু দেখার চেষ্টা করো জাস্ট 5 মিনিট আমি শেষ করে দিব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো এই টেবলটা একটু মনোযোগ দিয়ে দেখো সবাই তাহলে এখন থেকে তোমরা যদি আর কেউ পাঠাও এখন থেকে যদি তোমরা কেউ আর কেউ আনসার পাঠাও সেটা আমি গ্রুপ বি তে তো কাউন্ট করব এখন থেকে যদি কেউ আর আনসার পাঠাও তাহলে আমি সেগুলোকে গ্রুপ বি তে কাউন্ট করব অর্থাৎ 9:30টা এখন 9:30টা বাজছে 9:30টার পরে আমরা যারা দিবে তাদেরকে গ্রুপ বি তে কাউন্ট করব ঠিক আছে ওকে আমরা শুরু করি এটা দেখো এই টেবলটার মধ্যে তাহলে আমরা শুরু করি এইচটিএমএল body table border 1 tr td দেখো তো একটু মনোযোগ দিয়ে দেখো তো এই যে 1 এই ঘরটার মধ্যে কি কি আছে ওয়ান এই ঘরটার মধ্যে কি কি আছে কলম স্পান আছে নাকি রো স্পান আছে কার আগে কে বলতে পারবা ওয়ান এই সেলটার মধ্যে কলম স্পান আছে নাকি রো স্পান আছে কে বলতে পারবা বলো দেখি দ্রুত বলো দেখি কি আছে এই যে 1 1 এই ঘরটার ভিতরে কি 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 আছে কলম স্পান আছে না রোজ স্পান আছে হ্যাঁ ছন্দা বলছে ছন্দা বলছে রোজ স্পান এবং কলম স্পান ভেরি গুড ছন্দা ছন্দা ভেরি গুড ছন্দা তোমাকে কলম স্পান আছে বলছে রোজ স্পান আছে বলছে তাহলে এখানের মধ্যে কি আছে কলম স্পান আছে এবং কি আছে রোজ স্পান আছে আর কেউ বলতে পারবা আহা মানে আহা বলছে কল স্পান
রোসপান আর কলাসপান আছে বলছে নিলয় আর ছন্দা বলছে রোসপান আরব বলছে রোসপান শান্ত বলছে রোসপান আডি রোসপান দুইটা আদিত্য রোসপান শান্ত কংশ রোসপান আচ্ছা একটু চা খাচ্ছি কেমন ভালো করে দেখো মাথায় খাটাও মাথায় ভালো করে খাটাও এখানে কি আছে একটু ভালো করে খেয়াল করো আবার তোমাদের সুযোগ দিচ্ছি আর একবার সুযোগ দিচ্ছি ভালো করে দেখো এখানে কি আছে এটা এখানে তো রোসপান আছে না কলসপান আছে ভালো করে দেখো ভালো করে খেয়াল করো ভালো করে হ্যাঁ ছন্দা ছন্দা বলছে ছন্দা বলছে হ্যাঁ রোসপান এবং করসপান ছন্দা শান্ত কংশ বণিক রোসপান এবং কলসপান বলছে সাদিয়া বলছে দুইটাই আছে হ্যাঁ সাদিয়া বলছে দুইটাই আছে শাওন বলছে কি ওকে 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 এবার তোমরা অনেকে বলতে পারছো এবার তোমরা অনেকে বলতে পারছো সবার আগে ছন্দা বলছে মনে হয় ছন্দা সবার আগে বলছে কংশ বলছে সাদিয়া বলছে শাওন বলছে অনেকে বলছে দেখো এখানে ভিতর কি কি আছে আমি একটু একটু মুসলাম ওয়ানটা মুসলাম মুছে এবার দেখো এই যে রোটা এই রোটা কিন্তু এখানে এভাবে আছে তাহলে এখানে দুইটা রো আছে দুইটা রো আবার দেখো এই কলমটাও কিন্তু এখানে আছে দেখো দুইটা কলম দুইটা রো এই সেলটার ভিতরে দুইটা কলম আছে দুইটা রো আছে দেখো এই যে একটা দুইটা রো আবার এই একটা দুইটা কলম দুইটা কলম দুইটা রো আছে এই যে দেখো একটা দুইটা রো একটা দুইটা কলম দুইটা কলম আর দুইটা রো আছে তাহলে দেখো তাহলে এটার ভিতরে আমাদের কি হবে তাহলে এটার ভিতরে আমাদের রোজ পান হবে এবং করস পান হবে তাহলে দেখো তাহলে এটার ভিতরে এই ওয়ান ওয়ানটার মধ্যে রোজ পান আছে করস পানও আছে এই জায়গাটার ভিতরে দুটো জিনিস একসাথে আছে রোজ পান এবং করস পান দুটো একসাথে আছে যেটা আমরা তোমাদের গত ক্লাসে করাই নাই আজকে এটার জন্য এটা দিয়ে শেষ করব তাহলে এই জায়গাটার ভিতরে দুইটা রোজ পান আছে আর দুটো কি আছে করস পান আছে তাহলে আমরা করি সবাই দেখো তাহলে টিডি টিডি তাহলে আমরা কি করলাম অ্যালাইন এ অ্যালাই জি এন অ্যালাইন ইকুয়াল টু সেন্টার টিডি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার ওকে তারপর তারপর কি করব এখানে কি আছে রো স্পান আর ও ডব্লিউ রো স্পান ইকুয়াল টু টু স্পেস দিয়ে কল স্পান এস পি এম কল স্পান ইকুয়াল টু টু দিয়ে আমরা এবার কি করব শেষ করলাম ওয়ান টিডি শেষ করলাম এবার টু আসি তাহলে এটার পর এটাতে আসবো আমি সাথে সাথে এই এটা এটা এক নাম্বার রো এটা এক নাম্বার টিয়ার এটা দুই নাম্বার টিয়ার এটা তিন নাম্বার টিয়ার তাহলে তিনটা টিয়ার আছে এখানে প্রথম আমরা তোমাদের বলেছিলাম যে কোনো টেবল সলভ করার জন্য সব সময় টিয়ার গুলো আগে ঠিক করে ফেলতে হবে কয়টা টিয়ার আছে সেটা আগে ঠিক করতে হবে তাহলে এটা এক নাম্বার টিয়ার দুই নাম্বার টিয়ার এটা তিন নাম্বার টিয়ার তাহলে দুই নাম্বার টিয়ার আমরা এক নাম্বার টিয়ারে একটা কিছু টু আছে তাহলে কি করবো টিডি টিডি অ্যালাইন সেন্টার দিতে পারো তোমরা চাইলে অ্যালাইন সেন্টার এ এল আই অ্যালাইন ইকুয়াল টু সেন্টার টু
দিয়া কি আসছে ঠিক আছে কিনা দেখো তো একটু প্রথম টি আর আশা করি সবাই বুঝতে পারছো ঠিক আছে তারপর আমরা কি করব এবার দ্বিতীয় টি আর আসি তাহলে এবার বলো এবার বলো তো দ্বিতীয় টি আর তাহলে প্রথম টি আর শেষ এবার দ্বিতীয় টি আর কি হবে দ্বিতীয় টি আর কি হবে কেউ বলতে পারবা এই যে 1 2 3 4 এইগুলোর মধ্যে দ্বিতীয় টি আর এর মধ্যে কোনটা হবে সেকেন্ড টি আর কি হবে বলো তো সেকেন্ড টি আর কি হবে সেকেন্ড টি আর কি হবে কেউ বলতে পারবা সেকেন্ড টি আর কি হবে শান্ত কংশ বণিক 3 ভেরি গুড শান্ত কংশ বণিক ভেরি গুড মমিতা 3 ভেরি গুড শান্ত সবার আগে বলছে মমিতা বলছে ইলেন বলছে ইলেন বলছে 3 ভেরি গুড ছন্দা বলছে 3 ভেরি গুড ওকে তাহলে 3 হবে তাহলে এটা 3 হবে শুধুমাত্র 3 সেকেন্ড ইয়ারে শুধু 3 কারণ এই কাজটা আমরা আগে করে ফেলছি তাহলে সেকেন্ড ইয়ার আমরা করে ফেলি এবার সবাই দেখো সেকেন্ড ইয়ার করতেছি আমরা তাহলে সেকেন্ড ইয়ার টিডি এয়ারলাইন সেন্টার দিয়ে 3 তাহলে টিডি টিএর টিয়ার শেষ এবার 3 নম্বর টিয়ার আসো থার্ড টিয়ার শুরু করছি টিডি কি হবে বলো তো টিডিতে প্রথম টিডি কোনটা প্রথম টিডি এটা কেমন এটা প্রথম টিডি এটা দ্বিতীয় টিডি এটা তৃতীয় টিডি তিনটা টিডি আছে একটা দুটো তিনটা টিডি খেয়াল করো ভালো করে 1 2 3 তিনটা টিডি আছে তাহলে প্রথম টিডির মধ্যে কিছু নাই খালি আছে প্রথম টিডির মধ্যে কি আছে খালি তাহলে আমরা এখানে কিছু লিখবো না প্রথম টিডির মধ্যে কিছু নাই তার মানে আমরা প্রথম টিডির জন্য প্রথম এই জায়গাটার জন্য কোনো কিছু লেখার প্রয়োজন আছে মনে রাখবা একদম মনোযোগ দিয়ে শোনো যখন আমরা একটা টিডি এভাবে লিখি এভাবে টিডি শেষ করে দিই তখন সে এই ধরনের একটা স্যাল তৈরি করে মনোযোগ খেয়াল করো যখন আমরা একটা টিডি শুরু করে টিডি শেষ করি তখন সে এই ধরনের একটা স্যাল তৈরি করে এখন তুমি যদি এই মাসখানে যাকে দিয়ে দিবা এইখানে সে ডুবাই দে সেটাকে দেখো আমরা টিডি শুরু করলাম টিডি শেষ করলাম তখন সে এই ধরনের একটা স্যাল তৈরি করে তাহলে এই ধরনের একটা স্যাল তৈরি করার জন্য দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি টিডি শুরু এবং টিডি শেষ করা এখন তুমি এটার মাসখানে যাকে দিয়ে দিবা সে এখানে তাকে দিয়ে দিবে ধরো আমি এখানে মাসখানে দিলাম মনে করো এখানে মাসখানে 5 দিলাম তাহলে সে এখানে 5 দিয়ে দিবে কেমন যদি মনে করো আমি কিছু দিলাম না তাহলে সে এখানে কিছু দিবে না বুঝতে পারছ আমি তাহলে ফাঁকা যেখানে থাকবে কোন সেল যদি ফাঁকা থাকে মনে রাখবা অবশ্যই সেখানে টিডি ব্যবহার করতে হবে অবশ্যই সেখানে টিডি ব্যবহার করতে হবে যদি ফাঁকা থাকে সেখানে অবশ্যই টিডি ব্যবহার করব বাট মাসখানে কোনো কিছু দিব না নীলয় তুমি এগুলো কি লিখছো টিডির মাসখানে বিয়ার কেন ঠিক আছে তাহলে আমরা কি করব দেখো তাহলে টিডি লিখব এবার টিডি দিয়ে শেষ করে দিব তাহলে এটা হচ্ছে কোনটা জন্য এটার জন্য কেমন এবার 4 এর জন্য আসো 4 টিডি অ্যালাইন সেন্টার ফোন টিডি এবার এই যেটা এটা খালি আছে খালি রাখবো আর কিছু না তাহলে টিডি খালি রাখবো দিয়ে টিয়া টেবল বডি এসটিএমএল
দেখো তো বুঝছো কিনা? বুঝছো কিনা দেখো সবাই? দেখো তো বুঝছো কিনা সবাই? রেসপন্স করো দ্রুত, বুঝছো কিনা? তাহলে আমরা শেষ করবো আজকের ক্লাসটা, যদি সবাই বুঝে থাকো আজকের ক্লাসটা আমরা শেষ করবো। হ্যাঁ, বিয়ার মানে অন্য লাইনে যাওয়া, ঠিক আছে? শান্ত ঠিক বলছে, বিয়ার মানে হচ্ছে যে নতুন লাইনে যাওয়া। এখানে টিডির ভিতরে বিয়ার কেন আসবে? টিডির ভিতরে বিয়ার কোনো কাজ নাই। বুঝতে বলতেছে, ভেরি গুড, সাদিয়া বলছে, মমিতা বলছে, বুঝতে। তাহলে আমরা ক্লাসটা শেষ করব, আজকে আমরা ক্লাসটা শেষ করি, ঠিক আছে? শান্ত কংস, বণিক ডান, আর ডি দাস, টেবল বিয়ার হবে না? হ্যাঁ, টেবল বর্ডার দিব, আর ডি অবশ্যই টেবল বর্ডার দিতে হবে। তো টেবল বর্ডার দিছিলাম তো আমরা, টেবল বর্ডার প্রথমে শেষ করব, প্রথমে দিব। বুঝছে বুঝছে বুঝছে, ওকে। তাহলে আমরা শেষ করব আজকের ক্লাসটা। একটা SW দিয়ে শেষ করবো আমরা। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক থাকবে, তাহলে এটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা পারবা কিনা দেখো তো সবাই। না, নকশা আঁকতেছি না নিলয়, নকশা না এটা, এটা নাম দিছি জটিল, কমপ্লেক্স টেবল এটার নাম। তাহলে এটা হেডিং করতে হবে কমপ্লেক্স, তোমরা উপরে উপরে এটা কমপ্লেক্স হেডিং হবে, এটা এটা হেডিং ওয়ান ব্যবহার করবো, কমপ্লেক্স টেবল হেডিং ওয়ান, হেডিং ওয়ান দিয়ে তারপরে এই টেবলটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? পারবা কিনা দেখো তো, পারবা কিনা? পারবা কিনা দেখো, মন তোমাকে সাহস থাকতে হবে, সাহস। তোমার যদি সাহস না থাকে, মনোবল না থাকে, তাহলে কেমনে হবে? তুমি এখন ফাইটার, HTML ফাইটার, তুমি যে কোনো প্রবলেম তোমার পারতে হবে, এই ধরনের ফাইটার তোমাকে ফাইট করতে হবে, এবং আমি বিলিভ করি তোমরা পারবা, তোমাদের সেই ধরনের মেধা আছে, তোমাদের তোমরা সেই ধরনের মেধাবী ছাত্রছাত্রী, অবশ্যই তোমরা পারবা। কঠিন কোনো বিষয় নয়, একদম সহজ, আস্তে আস্তে করবা, স্টেপ বাই স্টেপ। আমি
প্রথমেই তোমাদের বলেছিলাম আমি তোমাদেরকে একটু কঠিন করে পড়াবো একটু জটিল করে পড়াবো যাতে করে পরীক্ষার হলে তোমরা হাসতে হাসতে পরীক্ষার প্রশ্ন আনসার দিতে পারো পরীক্ষায় এরকম জটিল প্রশ্ন আসবে না খুব সাধারণত খুব কম আসে জটিল প্রশ্ন কিন্তু তুমি এই ধরনের যদি জটিল প্রশ্নগুলো সমাধান করতে পারো পরীক্ষার হলে তুমি অনায়াসে আনসার করতে পারবা তোমাদের এ প্লাস আমি নিশ্চিত করব তোমরা একটু আমার সাথে থাকো 100% এ প্লাস নিশ্চিত করব সবার আমি ঠিক আছে জাস্ট আমি যেভাবে তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি একটু কষ্ট করে সেভাবে এগিয়ে দাও বাকিটা তোমার দেখবা তোমার ফিউচারটা তোমার কাছে এ প্লাস অবশ্যই তোমার ধরা দিবে ঠিক আছে ওকে তাহলে আমি কোনো আনসার দিচ্ছি না এখন তোমরা নিজেরা দেখে নাও না বলে দিব না আমি কোনো আনসার বলতেছি না কাউকে বলতেছি না ওকে তাহলে আমরা শেষ করব আজকের ক্লাসটা আজকে আমরা শেষ করি তোমাদের সবাইকে আমি একটা ভাবা দিচ্ছি তালু দিচ্ছি যারা পরীক্ষায় অংশগ্রহণ করছো তাদের জন্য আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তোমরা পরীক্ষা দিয়েছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এবং তোমরা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাস করতেছো তার জন্য আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে এবং তোমরা যারা এই হোমওয়ার্কটা আমাকে আজকে আর যদি করতে নাও পারো কালকে দিনের মধ্যে করে পাঠাবা অবশ্যই করে পাঠাইতে হবে তোমাদের সে ধরনের সঞ্জীবনা উদ্দীপ্ততা এবং তেজ তেজ আছে বলে আমি মনে করি পারতে হবে অবশ্যই পারতে হবে ভুল হোক বাট চেষ্টা করতে হবে তুমি যদি চেষ্টাই না করো তুমি জীবনে কখনো শিখতে পারবে না তো তোমাকে করতে হবে আর একজন যদি পারে তুমি কেন পারবে না কেন তুমি পারবে না তোমাকে সব শিখেছি অর্থাৎ এই হোমওয়ার্কটা করার জন্য তোমার যা যা দরকার সব তোমাকে করাইছি কোনো কিছু বাদ দিই নাই তাহলে তুমি কেন পারবে না বাস জাস্ট বাসায় না ডিনার করে একবার তুমি এটা নিয়ে দেখো বসো এটা বসে করার চেষ্টা করো আশা করি তুমি পারবা আজকে পড়াইতে পারলে সবচেয়ে ভালো আর আজকে যদি পড়াতে না পারো যেহেতু আজকে পরীক্ষা দিয়েছো সবাই তো আজকে না পাঠাও কালকে দুপুরের মধ্যে সবাই পাঠিয়ে দিবা ওকে ওকে তাহলে আমরা আজকে রাখি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে শুভরাত্রি জানাই সবাই ভালো থাকো সুস্থ থাকো বেস্ট অফ লাক